আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো কালকে দেখছেন যে সবাইকে টুকিটাকি গিফট করছি, তো সবাই মন খারাপ করছে। কারণ হলো সবাই গিফট করছি, বাড়ির যে মুরব্বী আছে তারা কিছুই দেই নাই, তো এই জন্য একটু মন খারাপ করছে। না করো নাই তোমরা সবাই? কেউ করে নাই? আমার সন্তান না পাইছে, এটা আমার খুশি। মা অনেক খুশি হয় যদি মার গোলাপ আমি দিতে পারি। আমারও যাওয়ার সময় মার কিন্তু খুশি খুশি লাগে, কিন্তু আমি যাই না। তো যাই হোক, দুষ্টামি করতেছিলাম। তো আপনারাও অনেকে বলছেন যে আসলে এই ভাবেই তো মার মার জন্য এবার আনলেন না কেন, আবারও বাচ্চাদের জন্য আনেন না, এই যে এটা কাঁদছে, মরম কাঁদছে। মানে মাঝে মাঝে বাচ্চাদের কাঁদাইতে ভালো লাগে, দেখি ওদের ব্যবহারগুলো কি হয়। আচ্ছা যাই হোক, এবার মার জন্য একটা গিফট আনছি। মার যে গিফটটা সেটা আপনারা অনেকে দেখছেন, আবার অনেকে জানেন, তারপরেও আপনাদেরকে আবার দেখাচ্ছি, জানাইতেছি যে এই মার এই গিফট হলো। এই গিফটটা নিয়ে অনেক কাহিনী হয়েছে। প্রথম একবার বানাইছি সেটা গোল্ড কম হয়ে গেছিলো, এই গোল্ডে হয়নি। সেকেন্ড আবার বানাইতে হয়েছে, তো এবার দুই ভরির মধ্যে বানাই নিয়ে আসছি। এবার যাতে মার মারও ভালো লাগে এবং আমারও যাতে ভালো লাগে, তাহলে মার গিফট বাটিটা জাদুর বাটি, জাদুর বাটি ভাইয়া চাই যাচ্ছে আগে ভাই, আমার আগে লাগবো। বাটি কিন্তু রাখতে পারবো, সমস্যা নাই। বাটির মধ্যে কি আছে সেটা রাখার অনুমতি কারো নাই। তো নাও মাছ হলো দেখি, ওটা তুমি তুমি খুলে দাও। না না মা খুলো না, অনেক শক্ত টাইট হয়ে আছে। এটা দ্বারা মা তোমার একটা চ্যালেঞ্জ, তুমি খুলতে পারতাছ না কিন্তু তুমি এভাবে খুলবে না। মা পারবে, মা চ্যালেঞ্জ দিচ্ছে, মা অবশেষে পারছে। মার বাটি ঢাকনাটা সাইন বাইরে দেন, আপনাদের বলি চুড়িটা প্রথমে দেড় ভরি দিয়ে বানানো হয়েছিল, যার কারণে হাতে দিলে পরে চুড়িটা বাঁকা হয়ে যেত। হ্যাঁ, সেটারে চুড়িটা স্বর্ণ বাড়ছে, মানে আরো আরো আট আনা স্বর্ণ বাড়ছে, দুই ভরি এখন, দুইটা দুই ভরি। এই হইলো পড়াইলে তো বোঝা যাবে, দেখো পড়াও। পড়লে তো বোঝা যাবে যে ছোট হবে না বড় হবে। না না এটা মা হাতে দিতে পারবো, কারণ মার হাত হলো একদম নরম, চুড়িও সামনে হাতও সামনে। হ্যাঁ দেখা যাক, দেখা যাক কি হয়, কি হয়, লোক পাল এলে বলা তুমি দেখি কি লোক পাল কার্তুন দিবি। এর আগের বার একটু ঢোলাই না দিছিলাম, বাড়ি খেয়ে খেয়ে নষ্ট। হ্যাঁ এটা সাদা শূন্য, এটা বেচলে আরো বেশি লাভ হইব। আর হাত নরম মার বুঝতেছে না, মোটা
হইলো তো হাতে তো হইলো তো আর বেশি ঢিলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রথমবার তো তাই হয়েছিল বাউটি আমি নেটে সার্চ দিয়া খুঁজে বাউটি তার খুঁজে পাই না পরে লাস্ট এই বাউটিটা দেখলাম তারপরে বাউটি ডিজাইনে বানাই দিলাম তারপর কানের দুলো সেম মাকে তো কানে বাউটি কানের দুল পরবো আগের দিনে কানের দুল করে দিলাম পাওয়া যায় পরে লাস্ট কানের দুলটা এটা বাউটি এই যে এটা বাউটি কানের দুল আপনাদের হ্যাঁ বাউটি না তারপর লাস্টে এটা ডিজাইন পাইছি তারপর মা আবার কইতেছিল যে ডিজাইনটা নেই মা দেখছে সেটার মধ্যে এই বাউটির মধ্যে আবার মাঝখানে একটু কাড়া আছে কাড়াটা দেওয়া হয়নি মা বলতেছিল যাই হোক এই ছিল আরে আংটি আপনি কথা কয় না খুকি কইতাছে যে একটা আব্বার আংটি পরানো দিব আংটি বানাই দিব আপা বানাই নিয়ে আমি টাকা দিয়ে দিব না খুকিটা কইতাছে ওরে আলাই জি নাই পড়বো কিন্তু জাদুর দিন জানি আই আমরা কইতে পারবো আমাকে মেয়ারে স্বর্ণের বাটিতে দুধ খাবে বড় করছি ভাত খাওয়া কেমন লাগলো অনেক যত্নপান পরে সফল হয়েছে মার হাতও টিকে না কিন্তু না এটা কিন্তু সত্য কথা মার হাতও টিকে না তোমাকে এই জায়গাটা ছবি তুলে দিই তোমার তো এই যে সালাডটা আছে সালাডটা আপনাদের ভাইয়া আসুক আর খুকির ভাইয়া আসুক তো হ্যাঁ খাবে সবাই খাবে সবাইকে ডাকতেছে আমাদের গেস্ট আইতাছে মেহমান আচ্ছা দুইজনে ক্যামেরা ধরছে ও ক্যামেরা ধরছে আমার ক্যামেরা ক্যামেরা ধরছে মা রইছে মা আছে আর হইল ওই যে ভাবি আছে ঘরের পরিস্থিতি পরে না উড়ানের পরিস্থিতি হইলো বৃষ্টির কারণে এরকম হয়ে গেছে মিজান ঘুমাইতেছে মিজানের রাখো না মা হইলো দেখছো স্যার মস্ত স্যার স্যার নাই না করে কাকা তুই কত বড় কুইরে দেখ ও স্যারটা আইনা নিছি হে স্যারের উপরে বইলা বেটা নিজের স্যারহান আনলা না আরে কপাল এইবার পোলা ফাই কামের বেলা পোলা ফাইন লাগাই দাও না
কামের বেলায় দেখেন বাচ্চা কাছে লাগাই দেয় এলো বুড়া মধ্যে এ লাইট কি বে গেল না এ লাইট কিন্তু বন্ধ করল না কারেন্ট গেল না এ ভাইয়া দেখি জামা দেখি এটা খুলি খালি দেখেন তো মিমের দেখেন জামা বানানো হয়ে গেছে ওরে আমার মিমা পারে ফিতা দিয়ে ফিতা দিয়ে ফিতা ছাড়া আর ভালো লাগে না গ্রাইমা না ও অন্যটা ই করেন নাই সিলাই দেন নাই আরে ভাই অন্য ছাড়া কেমনে ফিনবো ভাই আপনি তো হন দেখছেন না কো শিক্ষুদা কি করে লাগে মনে হচ্ছে আপনার কান্দের উপর পড়তে পারে শিক্ষুদা আমরা তো আমাকে টেলার সেলার কই না ভাই আপনি নিজের ভাইয়া যদি ডিজাইন না দেন আপনার এক এক ডিজাইন কিনে দেবেন বই নেবো তারপর আমরা ফ্যাশন করবো তারপর আপনার খুঁজবো মানুষ দরকার নাই আমার আব্বা হলো স্বপ্নে মনে মনে না স্বপ্নে আজকে দুপুরে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে সেটা একটু শেয়ার করি এটা হলো আইর মাছ নদীর আইর মাছ নদীর তো সবই তো নদীর থাকে সব তার কুয়ায় থাকে না তবে এটা পদ্মার মাছ তাই জন্য একটু নদীর বলতে ভালো লাগলো আর এটা হলো ছোটো মাছ ছোটো মাছে ছোটো মাছ কম আলু দেখা যাচ্ছে জাদা কী করছিস আলু দেখাচ্ছে এই মাছ কী করছিস মুরগি খুঁজেছি তো এলো লাল শাক এটা মুরগি রান্না করা হয়েছে আর এখানে শসা টমেটো তো এই যে সালাডটা আছে সালাডটা আপনাদের ভাইয়া আসুক আর খুকির ভাই আসুক তো হ্যাঁ খাবে সবাই খাবে তো মা রয়েছে মা আছে আর হইল ওই যে ভাবি আছে ঘরের পরিস্থিতি পরে না উড়ানের পরিস্থিতি হইলো বৃষ্টির কারণে এরকম হয়ে গেছে ঘুমাইতেছে না মিজান ঘুমাইতেছে মিজানের রাখো না মা হলে দেখছো স্যার মস্ত স্যার স্যার নাই না করে কাকা তুই কত বড় কুইরে দেখ ও স্যারটা আইনা নিছি হেই স্যার ফ্রাইয়া বইলা বেটা নিজের স্যার হান আনলা না আরে কপাল এই বেলায় পোলা ফাই কামের বেলা পোলা ফাইন লাগাই দাও না কামের বেলায় দেখেন বাচ্চা কাছে লাগাই দেয় এলো বুড়া মধ্যে এ লাইট কি এই তান এই এই তান আর তোর গ্রুপটা নিয়ে আয় তো দেখি তোর গ্রুপে কে কে আছে সবাই তেতুল তেতুল পাড়ার মধ্যে কে কে আছে এক কোন বাচ্চন তেতুল পারছস এই তেতুল কোন বাচ্চন পারছস এদিকে খারা লাইন ধরে খারা কেরা কেরা তেতুল পারছস ক কার বেতন পড়ছো তেতুল শুকা পড়ছিস কার বেতন নাম কুনি শুকা কার বেতন ওম হিয়া কার বেতন শাসনদের বেতন নুরুমাদ্দার বেতন পড়ছিস হ্যাঁ নুরুমাদ্দার আর পোলার নাম হলো শাসনদার আচ্ছা যাই তুই নুরুমাদ্দার বেতন পড়ছিস এবারে পিড়া ভাঙ্গা থেকেছিস কে হ্যাঁ তা না পিড়া ভাঙছিস কে আচ্ছা টান পিড়া চিনলো না আচ্ছা এবার দাঁড়া যায়
বাড়ি গোলাইয়া তার জন্য দেয়া পান দিয়া পিড়াটা বাংলো কেনা মূলত টান হাতাইলে আপনার বোরিং হয়ে যাবেন, ওরা কিন্তু মনে করেন মানুষের বাড়ির পিড়া ভেঙে আসছে। আচ্ছা পিতু তো তেতুল খাস মানে ডাক দিস দেখ মনে কি খাস। আমি হস তোকে যাই তো কাল যাই পড়ি মনে। কি করতে সাবুদার? হ্যাঁ আমি যে আপনাদেরকে ক্যামেরা অন করলাম এখন সন্ধ্যাবেলা রাত্রেবেলা, তো বাচ্চারা দেখেন ঘরের মধ্যে ঢুকছে, কারণে কিন্তু ঘরে পাইবেন না। এই যে কুচুরি এক এক করে দমকাইতেছে, আর এই যে পড়তে বসছে আমাদের মরিয়ম। মরিয়মের লেখাটা তো খুব সুন্দর হইতেছে, কত সুন্দর ক্লিয়ার লেখা তান। কলমে লিখতে পারে না, তার এত সুন্দর লেখা। আমার তানের লেখা দেখলে চিকুর দিবেন আপনার সব। কোনটা দেখি? ওরে তান এই দেন, তানের লেখা দেন। আরে দেখ লেখা, ওরে মূর্খ দাতা। তো এ হলো আমার তাবিয়া, এই ঘরের মধ্যে হলো সে শুয়ে আছে। আমি জাস্ট রাত্রের পরিবেশটা দেখাইতেছি রাত্রেবেলা, আর বাচ্চা কাচ্চারা এই ঘরে কতগুলো আছে। মিজান কি খুঁজতাছ? হোল্ডার, 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 হোল্ডার। যাই হোক আমরা, আমার এখন ওই মুড়ি ডাই না দে, মুড়িটা খাই কয়েক প্যাকেট। ভালো আছিস খুশি? দেখ ভালো থাকলে ভালো, তুই ভালো থাকলে পরিবেশটা ভালো থাকে। এই না রে মিজান, ভালো থাকে পরিবেশটা ঠান্ডা থাকে। এ হেরে দিছে লাগতো, কি কোনটা লাগাইবো, কোনটা লাগাইবো, কোনটা কোন হল লাগবে। আমি ধরবো লাইট শুয়ে শুয়ে লেখতেছে, আমি জাস্ট এটা দেখানোর লিগে আমি আসছি বাইরের থেকে দেখতেছি। দেখেন রে আমার জান পাখি গুলা রে, কি লেখাপড়া করতেছে। দেখ তুই লেখাপড়া শিখে যাবি না কবে, ক নতুন নতুন দিন স্যার এটা ঠিক। তবে আমি দেখলাম ময়ূরের হাতে লেখা সুন্দর হয়েছে, খুশি হয়ে গেলাম। হ্যাঁ অবশ্যই মানুষের মতো বুঝে দিতেছে, আপনাকেও দেখতেছি। যেমন করে আব্বার থেকে পাতা নিবেন, পাতা প্রমোট করতেছি, ধইনা পাতা প্রমোট করতেছি। যদি কারো ভালো লাগে একদম তরতাজা ধইনা পাতা নিবেন আমার বাবার কাছ থেকে, বেশি টাকা দিয়ে নিবেন, ঠিক আছে? চন্ডবাড়ি চৌরাস্তার বাজারে না দাদি গেছিল না, যায় ব্যস্ত মাঝে মাঝে।
এবার বুঝে নেন মানে বাবাকে কে কতটুকু করে বুঝছেন। একবারে প্রমোট কইরা আমার মানে শ্বশুর একবারে মনে হয় যে আমার শ্বশুর প্রতিদিন বাজার যায় প্রমোট করে দিছে, যাইলেই পাইয়া যাবেন গো বুঝছেন। ধইনা পাতা প্রমোট করলাম, যাদের ভালো লাগে ধইনা পাতা নেবেন এবং তাজা ধইনা পাতা পাবেন আমার বাবার কাছে, আর আমার হাতে ধোয়া ধইনা পাতা পাবেন। এই মুখ ঠান্ডা তো দাও তো সব মা কোন জায়গা ভাই আমি কইতারি না বাকিরা ইত্যাদি খুলি খালি দেখান তো মিমের দেখান জামা বানানো হয়ে গেছে। ওরে আমার মিমা পারে ফিতা দিয়ে, ফিতা ছাড়া আর ভালো লাগে না গ্রাম বানাও অন্যটা ই করেন নাই সিলাই দেন নাই আরে ভাই অন্য ছাড়া কেমনে ফিরবো ভাই। আপনি তখন দেখছেন শিক্ষুদা কি করে লাগবে না আপনার কান্দের উপর পড়তে পারে শিক্ষুদা আমরা তো আমাকে টেইলার সেলার কই না ভাই, আপনি নিজের ভাইরা যদি ডিজাইন না দেন আপনার এক 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 ডিজাইন কিনে দেবেন বইনে গো, তারপর আমরা ফ্যাশন করবো তারপর আপনার খুঁজবো মাংস দরকার নাই না এই পেন্সিল দিয়ে শালমন্ডা বানাই নি।